কুমিল্লার মেঘনা উপজেলার জামিলা বেগম নামে এক গৃহবধূ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেলাল উদ্দিন আজ এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকাসর এলাকার তাসির। এদের মধ্যে তাসির পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, 2016 সালের 20 জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকাচর এলাকায় জামিলা নিখোঁজ হন। এর 7 দিন পর বাড়ি সংলগ্ন একটি ফসলি জমি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 25 জন জামিলার স্বামী ভ্যান চালক আব্দুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 4 আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। এদের মধ্যে 3 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে 2016 সালের 8 ডিসেম্বর 4 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ সকালে আদালত 3 জনকে মৃত্যুদণ্ড এবং টিটু নামে 1 জনকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় রাকিব ও সুমন আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সেলিম বলেন, জামিলার কানের দুল ও টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রে তিনি এই প্রতিশ্রুতি দেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। ইউক্রেনের সুরক্ষার জন্য আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে গতকাল সোমবার ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা চালায়। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের পর প্রথমবারের মতো হামলা চালালো প্রেসিডেন্ট পুতিন সরকার। বাইডেনের সঙ্গে আলাপের পর টুইটে জেলেনস্কি বলেন, আমাদের প্রতিরক্ষা সহযোগিতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রথম অগ্রাধিকার। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, সোমবারের হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বলেছেন, রাশিয়া সন্ত্রাস ও বর্বরতার পক্ষে দাঁড়িয়েছে। কিয়ে বলেছে, ইউক্রেনের বিভিন্ন শহরে 80টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এছাড়া প্রতিবেশী বেলারুশ থেকে ইরানি ড্রোন ব্যবহার করেও হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় 43 জনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছে। যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে দেশটির উপর আরও ক্ষতিপূরণ আরোপে মিত্র ও অংশীদারদের সঙ্গে অব্যাহত যোগাযোগ বাড়ানোর উপরও জোর দিয়েছেন তিনি।